থেকে প্রকাশিত ধুফর্মা সিরিজের যে পাঁচটি বই, তার সবগুলি এখানে প্রকাশিত হলো। শেষ বইটি দয়াময় মহান্তি, তার লোথালে জ্যোৎস্না, আমি প্রকাশ করার জন্য ডেকে নেব কবি কৌশিক বাজারিকে। কৌশিক বাজারিকে ডেকে নেব। লোথালের জ্যোৎস্না। দয়াময়কে ডেকে নিচ্ছি। দয়াময় এসো। দয়াময় এখন ওর বই থেকে পাঠ করবে কিছু। ধন্যবাদ কৌশিকদাকে আমার বইটি উন্মোচন করার জন্য। আমি এখন আপনাদের সামনে দুটো কবিতা আমার এই সদ্য প্রকাশিত লোথালের জ্যোৎস্না থেকে পড়ে শোনাচ্ছি। প্রথম কবিতা, মুহূর্ত। আগে শান্ত হয়ে বসো, ছুটতে ছুটতে ভালোবাসার কথা কিভাবে বলি? পৃথিবীর সব পুরাণ প্রাচীন জনপদ ঘুরে আমি এসেছি। আমার সর্বাঙ্গে দেখো কত বিচিত্র চিত্র, রং রূপ আঁকা আমার ভেতরে, তবুও আমি একা। তারপরেও আমি উচ্চারণ করি, হে প্রেম, হে আনন্দ, সে এক সত্য আর সব মিছে। আগে শান্ত হয়ে বসো, দুটো কথা বলি, দুটো গাছ দেখি, দুটো পাখি দেখি, জল দেখি টলমল, ছোট হোক আর সব ফুট হোক, আমাদের দুজনের ঘনিষ্ঠ মূর্তি এরপর যদি ভাঙে, ভাঙুক জলের ধ্বনি, সে ভাঙন মোহময়। যাবে, যাবেই তো, একাই যেতে হবে। বসো শান্ত এই সন্ধ্যায়, দুটো কথা বলি। দ্বিতীয় কবিতা, অনন্ত নেমে আসে। আদিগন্ত জলের উপর কুয়াশা, দুপুরবেলা হিমে নুয়ে পড়া ঘাসের মতো আমি নদীটির মুখোমুখি। জলের কাছে তোমাকে নিয়ে বসে থাকার স্বপ্নটি লালিত হলো, পালিত হলো না। তোমার স্বাস্থ্যবান দুধ সাদা গোড়ালিতে ঢেউ উঠে এলে তরঙ্গের দৈর্ঘ্যগুলি অনন্তের দিকে চলে যেতে পারে। এমন সুযোগ নামে কত মৃত্যুর পর একবার, মৃত্যুকে আর চাই না। তবু যদি আসে, এই বৃহৎ হৃদয়ের মতো প্রসারিত জলের বুকে শুইয়ে দিও, ভাসিয়ে দিও। এক জন্ম থেকে আরেক জন্ম আমি হেঁটে বা উড়ে নয়, ভেসে ভেসেই যেতে চাই। তারই মধ্যে তুমি যদি জলের কাছে দুধ সাদা গোড়ালি ছড়িয়ে বসো, ওই নুয়ে পড়া হিমের খাসের মতো অনন্ত নেমে আসে একটি মৃতদেহে কুয়াশার মতো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এত